প্রিয় দর্শক, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল এবং সবচেয়ে রঙিন অধ্যায় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়। এই বিজয় একটা অনেক বড় ক্যানভাস, একটা অনন্য ক্যানভাস। এই ক্যানভাসে কেউ গান লিখেছেন, কেউ সুর দিয়েছেন, কেউ গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, কেউ বা সিনেমা বানিয়েছেন, মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম নিয়ে গেছেন। তো সেরকম একটা গল্প আমাদের আজকের কথা বলার বিষয় হচ্ছে বিজয় দিবসের এই মুহূর্তে অনিল বাগচির বিজয়। আজকে আমাদের কথা বলার বিষয় আপনারা বুঝতে পারছেন যে সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল বাগচির একদিন, এই সিনেমাটি নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন প্রধান কেন্দ্রীয় চরিত্র, যতিকা জ্যোতি এবং আর এফ সৈয়দ। আরেকটি মজার বিষয় এবং আমরা খুব আনন্দিত আরেকজনকে পেয়ে, যিনি স্কাইপিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি মোরশেদুল ইসলাম। আপনারা, আমি আসলে বলার মতো সাহস নাই ওনাকে নতুন করে পরিচয় দেওয়ার মতো। তো আমরা আজকে চলুন কথা বলি, এবং আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, আমাদেরকে প্রশ্ন করতে চান, 8189217 নম্বরে ফোন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, তো কাকে দিয়ে শুরু করব? আচ্ছা ঠিক আছে, আমি আরেফ ভাই, আপনি আরেফ বললেই তো। আচ্ছা, এই যে আপনি কাজ করলেন আমাদের অনিল বাগচির একদিন সিনেমায়, তো এই এই ফিল্মটার সাথে যুক্ত হওয়া কিভাবে? অনিল বাগচির একদিন ছবিতে মোরশেদুল ইসলামের ডিরেকশন এবং হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে যে ছবিটি এখন রিলিজ হয়েছে, সেটিতে আমি অনিল বাগচি ক্যারেক্টারটি প্লে করেছি। মূলত বলতে গেলে, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি আমেরিকা থেকে পড়াশোনা করা, আমার ব্যাচেলার অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমেরিকা থেকে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। তো ওখানে ব্যাচেলার শেষ করে এক দুই বছর ব্যাংকিংয়ে ছিলাম, তারপর আমি অ্যাক্টিং স্কুলে প্রশিক্ষণ নেওয়ার সৌভাগ্য হয়, দুটো খুবই নাম করা অ্যাক্টিং স্কুলে নিউ ইয়র্কেই। সো সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর বাংলাদেশে চলে আসলাম। এসে আমি একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম, অলিভ আহমেদের প্রোডাকশনের, সুমন জাহান লিখিত দ্য প্রফেশনালস। প্রায় খুব ভালো, মানে 11 মিনিটের খুবই একটা শর্ট ফিল্ম। এটা 8-9টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল সেই সময়, কিন্তু তার আগে আমরা একটা প্রাইভেট স্ক্রিনিং করেছিলাম রাশিয়ান কালচারাল সেন্টারে, যেখানে মোরশেদ স্যার ছিলেন আমাদের চিফ গেস্ট। আচ্ছা, যোগসূত্রটা সেভাবে? জি, এবং উনি দেখে সম্ভবত, তারপরে হ্যাঁ এটা ওনার কাছ থেকে শুনতে চাই যে কেন আপনাকে উনি পিক করলেন। আচ্ছা, এবার জ্যোতিকা জ্যোতি, আপনি তো অনেকদিন থেকে অভিনয় করছেন, প্রায় এক দশক বলা যেতে পারে, কাছাকাছি 9 বছর তো আমি খুব এটা কম বলি নাই, বেশি বলেছি বরং একটু। তো এই নানান ধরনের কাজ করেছেন আপনি, উপস্থাপনাও করেছেন, অভিনয় করেছেন। আমি অভিনয় করি না, উপস্থাপনা আমি তিনটা প্রোগ্রাম করেছি, কালে হজ্জে করেছি। তো এই সিনেমাটা বানানোর জন্য এবং মোরশেদুল ইসলামের সিনেমায় কাজ করা তো রীতিমতো এক্সাইটিং একটা ব্যাপার, এবং অনেক নিশ্চয়ই আপনি অনেক খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। তো এই সিনেমাটাতে আপনি নিজেকে তৈরি করেছেন কিভাবে, বা কিভাবে প্রস্তুতি নিয়েছেন আলাদা করে কাজ কর এখানে কাজ করার জন্য? এখানে কাজ করার জন্য আলাদা প্রস্তুতি হচ্ছে যে এটার জন্য একটু বাড়তি টেনশন ছিল, কারণ এটা হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে বানানো সিনেমা, চিত্রনাট্য তার উপন্যাস অনিল বাগচির একদিন অবলম্বনী। তো এটা একটা জনপ্রিয় উপন্যাস, মানে আমি যাদেরই চিনি, আমাদের সমসাময়িক মানে তখন আমরা ছোট ছিলাম, মানে স্টুডেন্ট ইন্টারে পড়তাম বা তারও আগে, তো এই উপন্যাসটা বেরিয়েছে এবং এটা সবার পড়া। তো পড়া উপন্যাস, সবার এক ধরনের ড্রিম আছে এই চরিত্রগুলো নিয়ে, অনিল, অতসী বা বাবা, যাই হোক। তো মানুষ তার কল্পনার সাথে আসলে অতসীকে কীভাবে দেখবে, সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। যখনই আমি এটার জন্য সিলেক্ট হলাম, মোরশেদ ভাই আমাকে স্ক্রিপ্ট দিলেন যে এটা আমি করব কিনা, আমি যখন রাজি হলাম, তখনই যখন আমি বললাম যে আমি এই ছবিটা করতে যাচ্ছি, তখন থেকেই অলরেডি ও আছে এই উপন্যাস হুমায়ুন আহমেদের, অতসীকে দেখবো পর্দায়। অতসী শুনতে শুনতে আমার টেনশন আরো বেড়ে গিয়েছিল। মানে আপনার প্রস্তুতিটা তাহলে টেনশনের মধ্যে দিয়ে হয়েছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। তার জন্য প্রস্তুতি যেটা হচ্ছে যে মোরশেদ ভাই ছিল, তিনি কিভাবে দেখতে চান চরিত্রটা, সেটা আমি পিক করেছি। আর মুক্তিযুদ্ধের সময়কার, তখনকার মেয়েদের এক ধরনের গেট আপ তো থাকি, সেটা ছিল। আমার কস্টিউম ডিজাইনার আমাকে অনেক হেল্প করেছে, আর সবচেয়ে বেশি ছিল এই এই চরিত্রটার মধ্যে, মানে এই চরিত্রটার সাইকোলজিটা স্টাডি করা। তো সেইটা আমি ক্যাচ করার চেষ্টা করেছি যতদূর পেরেছি। অনেক ধন্যবাদ, আমি আসবো আবার। আমি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যারের কাছে যাচ্ছি এবার। স্যার, আমি আপনাকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত এবং অনেক কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, অনেক কথা শুনবো। তো প্রথমে যে বিষয়টা আমি শুনতে চাইবো আপনার কাছ থেকে স্যার, সেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমার পরিচালক, তিনি তো একজন স্টোরি টেলার, গল্প বলেন আসলে। তো এবং গল্প যিনি বলেন তার একটা টেক্সট থাকে, আমরা যারা অডিয়েন্স তারা নতুন নতুন টেক্সট তৈরি করি আমাদের মতো করে।
তো আপনার টেক্সটটা কি ছিল স্যার, কি বলতে চেয়েছিলেন বা কি অ্যাচিভ করতে চেয়েছেন এই সিনেমাটি থেকে? উপন্যাসটি পড়ে আমার সব ভালো লেগেছে। জি, কিন্তু মানবিক একটা আবেদন ছিল, ধর্মীয় শক্তি ছিল যে এই সময়ে আপনার ওখানে টেলিভিশন চালু থাকলে যদি দয়া করে ভলিউমটা একটু কমিয়ে দিলে ভালো হয় স্যার। আমার টেলিভিশনের ভলিউম নাই, টেলিভিশনের ভলিউম নাই, যেটা আমি শুনতে পাচ্ছি এখানে স্যার মোবাইলে। টেলিভিশনের ভলিউম অফ করা স্যার, প্লিজ বলুন। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই জন্য উপন্যাসটা আমার পছন্দ হয়েছিল। আর উপন্যাসটার মধ্যে যেটা আমার মনে হয়েছিল যে গল্পটি খুব টানটান উত্তেজনার একটি গল্প, সংলাপগুলো খুব চমৎকার, এইসব মিলিয়ে আমি গল্পটাকে বাছাই করি। কিন্তু গল্পটাকে বাছাই করার পর আমি যখন চিত্রনাট্য লিখতে বসি তখন যে সমস্যাটা হয় যে গল্পটার, আমার কাছে মনে হয়েছে যে গল্পটা যেইভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে বললে ছবিতে ঠিক ভালো হবে না ব্যাপারটা। সুতরাং গল্পটা কিন্তু আমি আমল ধারাবাহিকতা, যেভাবে হুমায়ুন আহমেদ যেই ধারাবাহিকতায় গল্পটা বলেছেন আমি কিন্তু সেই ধারাবাহিকতায় বলিনি। আমার হয়তো পরের মানে ঘটনা আগে এসছে, আগের ঘটনা পরে গেছে, আমি সম্পূর্ণ আমার মতো করে গল্পটাকে সাজিয়েছি এবং কিছু কিছু বিষয় যেটা হুমায়ুন আহমেদের গল্পে ছিল সেগুলো আমি বাদও দিয়েছি, কিছু বিষয় কিছু বিষয়ে সংযোজন করে সেইভাবে আমি চিত্রনাট্য লেখার চেষ্টা করেছি যাতে দর্শকের ভালো লাগে, দর্শক একটা চলমান ঘটনার মধ্য দিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার। এই এই যে অনিল বাগচি, একজন অনিল বাগচির কথা আমরা দেখলাম বা শুনলাম, কিন্তু এরকম শত শত হাজার হাজার অনিল বাগচি ছিল বা আছে সবসময়। তো আপনার চোখের সামনে কোনো ঘটনার সাথে কি কোনোভাবে মিল ছিল বা কোনো কিছু, এমন কিছু আপনি প্রত্যক্ষ করেছিলেন ওই সময় যেটা আপনাকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার করেছিল? না, ঠিক সেইটা না। আমি এই ধরনের চরিত্রের সাথে যে সরাসরি প্রত্যক্ষভাবে আমার অভিজ্ঞতা ছিল তা নয়। আর বলে রাখি যে 71 সালে কিন্তু আমার বয়স ছিল মাত্র 13, আমি ক্লাস 8 পড়তাম। সুতরাং ওই বয়সে আমি ঢাকায় ছিলাম, পুরো 71-এর পুরো 9টা মাস পুরনো ঢাকায়, এবং কিছুটা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সরাসরি না হলেও। সুতরাং ওই বয়সের একটি বালকের পক্ষে খুব বেশি অভিজ্ঞতা সঞ্চয় করার সম্ভব কিন্তু ছিল না। স্যার, আমি আরেকটি ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো। এই দুজন যে আপনার স্টুডিওতে আছেন, আরএফ সৈয়দ এবং জ্যোতিকা জ্যোতি, তাদের দুজনকে কি দেখে ভালো লেগেছিল বা কোন বিষয়টা আপনাকে আকৃষ্ট করেছিল যে তারা আপনার ফিল্মে কাজ করছেন? আরএফের ব্যাপারটা হয়েছিল যে আমি কয়েক বছর আগে আরএফের একটা শর্ট ফিল্ম দেখেছিলাম যেখানে খুব সুন্দর অভিনয় করেছিল এবং তার চরিত্রের কোনো সংলাপ ছিল না, আমার ভালো লেগেছিল। তারপর যখন আমি অনিল বাগচির জন্য আমি একটা নতুন মুখ খুঁজছিলাম অনিলের চরিত্রে, নতুন ছেলেটি ভীতু প্রকৃতির ছেলে, সুতরাং একটা ছেলে খুঁজছিলাম যে খুব সিম্পল চেহারার এবং একটু সহজ সরল টাইপের মনে হয় এরকম। তো ওর কথা আমার মনে পড়লো এবং ওকে আমি খবর দিলাম। একটা ভয় কিন্তু ওকে নিয়ে আমার কাজ করছিল, সেটা হচ্ছিল যে ও তো পড়াশোনা করেছে আমেরিকায় এবং এখানে ওর একটা বড় সময় গেছে, সুতরাং ওর আচরণ চলন বলনে যে একটা আমেরিকান ভাব ছিল সেইটাকে ভেঙে ফেলতে হবে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। যাই হোক, সেটা আমি রুতির সাথে কথাও বলেছি এবং কিন্তু আমি যেটা মনে হয়েছে ওর সাথে আলোচনা করে যে ও খুবই সিরিয়াস চরিত্রটা করার ব্যাপারে, এবং যেহেতু ফিল্ম স্কুলে পড়াশোনা করেছে ওর ওই ব্যাপারটা কিন্তু ওই ওরিয়েন্টেশনটা ছিল হয়েছে। জি হ্যাঁ, চরিত্রটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে ও অনেক রকম নিজস্ব মানে নিজস্ব কিছু প্রসেস অবলম্বন করেছে এবং বেশ কিছু রিসার্চ করেছে, কিন্তু আমি যেটা জানতে সব মিলিয়ে ও চমৎকার ভাবে চরিত্রটা করেছে। এবং আমার একটা কিন্তু সবসময় আমার কাজ করে যে আমি
সব সময় চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করতে, আমি অনেক নতুনদের নিয়ে কাজ করেছি, এই ক্ষেত্রে অনেকে কাজ করে আমার মনে হয় যে আমি সফলই হয়েছে, কারণ অভিনয় যারাই দেখছে তারাই কিন্তু মুগ্ধ হচ্ছে আমি যতটুকু জানি। আর জ্যোতিকা জ্যোতির ব্যাপারে বলবো যে ও আমার একটা টেলিফিল্মে কাজ করেছিল আগে, তো যখন আমার মনে হয় যে অনিলের বড় বোনের চরিত্র এবং সেই চরিত্রটাও একটু মানে হিন্দু একটা মেয়ে কিন্তু ভালোবাসে একটা মুসলমান ছেলেকে, সেটা মুখ ফুটে আবার বলতেও পারে না, বিয়ে ভেঙে দিচ্ছে, তার বিয়ে আসছে ভেঙে দিচ্ছে, সব মিলে আমার মনে হলো যে জ্যোতি এই ক্যারেক্টারটার সাথে যাবে, তখন আমি ওকে দেখে এই ক্যারেক্টারটা করতে বললাম, এইভাবেই সিলেকশনটা হলো। থ্যাংক ইউ স্যার, আমি আবার আসবো আপনার কাছে। হ্যাঁ জ্যোতিকে জ্যোতি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে স্যার বললেন আপনাকে আপনাদের দুজনকেই কেন নিয়েছেন, উনি নিশ্চয়ই এর আগেও বলেছেন বা আজকে আচ্ছা এবার আপনি বলুন যে অনিল বাগচির একদিন এই সিনেমাটার মধ্যে কি আছে? আমাদের দেশে তো অনেক ছবি হয়েছে, ফিল্ম হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, স্যারের তৈরি ছবি হয়েছে, এইটার মধ্যে কি আছে যেটার কারণে আমাদের দেখতে যাওয়া উচিত সবার? এটার মধ্যে প্রথমত হচ্ছে যে হুমায়ুন আহমেদের উপন্যাস। হুমায়ুন আহমেদ তো আসলে একজন ম্যাজিক্যাল রাইটার, মানে মানুষ একদমই ক্রেজ বলা যায় তার সব লেখা পড়তো, এই জন্যই যাবে। আর এটা একটা জনপ্রিয় উপন্যাস, এমন না যে কিছু উপন্যাস আছে যেটা মানুষ পড়েনি, অনিল বাগচির একদিন খুবই পড়া উপন্যাস, এটার জন্য যাবে। আর মোরশেদুল ইসলাম একজন গুণী নির্মাতা, মানে ওনার একটা আলাদা মার্ক আছে যে ওনার ছবি মানে দেখতে হবে, এরকম একটা বিষয় আছে, মোরশেদুল ইসলামের জন্য যাবে। তারপর এটা একটা সুন্দর গল্প, এখন এটা তো আসলে আমি বললে শুধু হবে না, হলে গিয়ে মানুষ বুঝতে পারবে, এই দুই কারণে যখন যাবে তখন তারা দেখবে যে আসলে একটা সুন্দর গল্প। এবং এখন যে অবস্থা হচ্ছে যে 5 দিন অলরেডি গেছে হ্যাঁ, তো যেরকম রেসপন্স আমরা পাচ্ছি খুবই পজিটিভ, এমন এমন রেসপন্স যে যারা দেখেছে তারাই যেন দায়িত্ব নিয়েছে যে আমরা একটু প্রচার করি ছবিটা, আর অন্যরা দেখুক, একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরকম আর কি। আচ্ছা আপনি একটা ইন্টারেস্টিং বিষয় বলেছেন যে প্রথম হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প, দ্বিতীয় হচ্ছে সেই গল্পটা আবার নতুন করে বলেছেন মোরশেদুল ইসলামের মতো একজন দক্ষ গুণী পরিচালক। আরেকটি বিষয় কি না না এটার মধ্যে যে এটা দর্শককে বা আমার সময়কে খুব দারুণভাবে কানেক্ট করেছে, এরকম কিছু এলিমেন্ট নিশ্চয়ই আছে? এই গল্পটা এমন যে মুক্তিযুদ্ধের গল্প তখনকার সময়ের গল্প হয়, কিন্তু এই গল্প অনেক বেশি ডিফারেন্ট, এটা এমন যে এটা একটা এখনকার সময়ের সাথেও যায়, মানে যেরকম আমাদের সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি, এটা একটা সব সময়ের গল্প, অসাম্প্রদায়িক একটা মানে অসাম্প্রদায়িক চেতনা এই গল্প থেকে মানে বের হয়ে আসবে, সো এই জন্য। আর এটা হচ্ছে যে যুদ্ধের যেরকম খুবই ভয়াবহ একটা পরিস্থিতি চোখের সামনে দেখানো হয়, মেরে গোলাগুলি আমাদের মুক্তিযুদ্ধ কম এই ছবি, এত বড় একটা বিশাল বিষয় যে একটা দুইটা সিনেমা আসলে সব পুরো বিষয়টা বিভিন্ন গল্প তো আছে মুক্তিযুদ্ধের সময়, একই রকম চেহারা যেরকম আমরা দেখি তা তো না, এটা অনেক ডিফারেন্ট গল্প, এই জন্য মানুষ তো এই ভীতু ছেলেটা অনিল বাগচি, ভীতু সহজ সরল ছেলেটি, সহজ সরল ছেলেটি, তারপরে সেই একটা কালচারের মধ্যে দিয়ে বড় হয়েছেন বাংলাদেশ থেকে যাওয়ার পরে এখানে এসে আবার আপনি, এখন আমার কাছে কিন্তু মনে হয় না যে আধা ঘন্টা আপনার সাথে কথা বলেছি বা সন্ধ্যার পর থেকে কথা বলেছি, মনে হয় না যে আপনি বাংলাদেশের বাইরে বা বাঙালি কালচারের বাইরে। আচ্ছা এখন যেটা আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার অনুভূতিটা কেমন ছিল বা কী ধরনের প্রতিক্রিয়া কাজ করেছিল যে ওই সময়ে আপনি একদম ঢুকে গিয়েছিলেন, কখনো কি মুক্তিযোদ্ধা মনে হচ্ছিল নিজেকে? বিরাট একটা প্রশ্ন, কোথায় শুরু করবো ভেবে পাচ্ছি না, বাট প্রথমত তো যেটা জ্যোতিকা বললেন ওনার সাথে যদি আমি জাস্ট ওই প্রসঙ্গে অ্যাড করি যে হুমায়ুন আহমেদ স্যারের লিখিত চমৎকার একটি গল্প এবং তার উপরে মোরশেদুল ইসলামের ছবি, সেটা বলেছেন মোরশেদুল ইসলাম হুমায়ুন আহমেদ লিখেছেন, কিন্তু ছবিটা অসাধারণ একটা, এক্স্যাক্টলি, কিন্তু ছবিটা মোরশেদুল ইসলামের, ওনার নির্দেশনায় নাম ভূমিকায় এরকম একটা ক্যারেক্টার পাওয়া এবং এত সুন্দর একটা ক্যারেক্টার, মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে গল্পের মধ্যেই, অডিয়েন্সের সামনে কিন্তু ক্যারেক্টার ছবির শুরুতে যেমন শেষে কিন্তু সেটা নয়, তো সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর অভিনেতা হিসেবে কিন্তু এটা একটা বিরাট ইন্টারেস্টিং ব্যাপার যে আমি ওরকম ভ্যারাইটি বা ওই কার্ভটা আমি গ্রোথটা ক্যারেক্টারের মধ্যে আনতে পারছি কি না, সো সেটাও একটা বড় পাওয়া, সে সব কিছু মিলিয়ে। আর তার মধ্যে বিশেষ
ব্যাপার বলবো যে এটা ভিন্ন রকমের মুক্তিযুদ্ধের ছবি বটেই, কিন্তু ভিন্ন রকমের মুক্তিযুদ্ধের ছবি। যেটা যদিকাও বললেন যে মুক্তিযুদ্ধ মানেই যে মানে কামান ছুটাছুটি হবে, হইচই হবে, অ্যাটাক হবে, অ্যাবিউজ হবে, ডায়লগবাজি হবে, রক্ত দেখবো, তা না। কিন্তু অনেক গল্প তো আছে। হ্যাঁ, কিন্তু ওই ভয়টা কাজ করছে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ইনসিডেন্টস, কিন্তু তার মানে এই না যে ওটাই মূল। সো সেই দিক থেকে একটা আমার মনে হয় অডিয়েন্স, এবং এখানে রাকাত ভাই আমাদের সাথে আছেন, রাকাত ভাই একটা খুবই মূল চরিত্রে আছেন। অনিল বাগচির এবং রাকাত ভাইয়ের যে ক্যারেক্টার, মানে আয়ুব আলীর যে ক্যারেক্টার, এই দুটো কিন্তু বাসে যখন ওনারা মিট করেন, এই দুটো ক্যারেক্টারই কিন্তু ঘটনাটাকে আগে নিয়ে যায়। আরো অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কিন্তু, এবং রাকাত ভাই চমৎকার অভিনয় করেছেন। আপনি এই যে বাস জার্নির মধ্যে যাচ্ছে, গল্পটা বাসের মধ্যে ঘুরছে, এটা কি ওইটাকে কি পুরো ওই সময়ের বাংলাদেশ বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। মানে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার এসেছে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তারা ডিফারেন্ট অ্যাঙ্গেল তুলে আনছে। আচ্ছা, বাকিটা দর্শকরা দেখে নেবেন গিয়ে। এক্স্যাক্টলি রাইট। ঠিক আছে, সবকিছু না বলি, সবকিছু না বলে আমি আবার স্যার আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে একটু অন্য ধরনের প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি অনেক ধরনের ভালো ভালো অনেক সিনেমা আমাদের দিয়েছেন, আপনি হুমায়ুন আহমেদের গল্প থেকে এর আগে সিনেমা বানিয়েছেন। আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমি ছোটবেলা থেকে দেখেছি আপনি মানে আপনার গল্প বলার একটা প্রধান উপকরণ হচ্ছে মুক্তিযুদ্ধ, আপনি মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বলেছেন। কিন্তু আসলে স্যার, এই ধরনের সিনেমাগুলো বা মানসম্পন্ন গুণসম্পন্ন সিনেমাগুলো ব্যবসা সফল হয় না। তো এটা অনেক মানুষের কাছে, একদম প্রান্তিক মানুষের কাছে, সব শ্রেণী পেশার মানুষের কাছে নিয়ে যাওয়ার দায়িত্বটা শেষ পর্যন্ত গিয়ে পরিচালককে নিতে হয়। হ্যাঁ, তো এই জায়গা থেকে প্রচার প্রচারণা বা আমি মার্কেটিং শব্দটা বলবো না এখানে, সরি স্যার, এইটা কীভাবে এই ধারাটা চেঞ্জ করা যায় যে অনেকেই এগিয়ে আসছে না কেন এটাকে নিয়ে যাওয়ার জন্য আপনি ছাড়া? হ্যাঁ, আসলে মানে আমরা যে ধরনের ছবি করি সেই ছবিগুলো তো আমি বলবো একটু রুচিশীল মানুষের জন্যই। এখন কিন্তু আমি আবার একটা কথা বলবো যে আমি কিন্তু সেই ধরনের ছবি তুলি যেই ছবি মোটামুটি একটু রুচিশীল মানুষ যারা আছেন তারা দেখতে পছন্দ করবেন। কিছু ছবি আছে তথাকথিত আর্ট ফিল্ম যেগুলোকে আমরা বলি, সেই ছবিগুলোর ব্যাপারে দর্শকের একটা কমপ্লেইন যে সেই ছবিগুলো ঠিক বোঝা যায় না বা সেই ছবি দেখতে বিরক্ত লাগে। আমি কিন্তু সেই ধরনের ছবি করি না, একটা কথা বলি, আমি কিন্তু একেবারে যাতে মানুষ বোঝে সেই ধরনের ছবি করি এবং একটা গল্প বলি সবসময় ছবিতে। আমার একটি মাত্র ছবি বিক্রমের ক্ষেত্রে চাকা, চাকা ছবিতে আমি কিছুটা করার চেষ্টা করেছি এবং সেইটা হয়তো একটু সিরিয়াস দর্শকদের, কিন্তু বাকি ছবিগুলো কিন্তু আমি খুব সহজ ভাবে, আমি ছোটদের ছবিও যখন করেছি তখনও এবং ছবিগুলো কিন্তু, এবং অনিল বাগচির একদিন আমি বলবো যে এমন ভাবে আমি গল্পটা বলার চেষ্টা করেছি, খুব সহজ ভাবে আমি গল্পটা বলার চেষ্টা করেছি, এবং এটা যে কোনো দর্শক, আমি বলবো যে কোনো দর্শক, তার জন্য খুব শিক্ষিত দর্শক হবে এমন না, একটু সেনসিটিভ হৃদয় যাদের আছে সেই রকম দর্শকরা পুরো ছবিটা মন ভরে দেখবেন, পুরো বিরক্ত বোধ করবেন না এবং ঘটনার সাথে সাথে এগিয়ে যাবেন এবং তাদেরকে ছবিটা দেখতে উদ্বুদ্ধ করবে যখন শুরু করবেন তারা শেষ পর্যন্ত দেখবে। আমি এটা যদি কাকে বলছিলাম যে মানুষ রিলেট করতে পারবে তার নিজের ইয়ের সাথে, ইমোশনের সাথে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই মানুষ রিলেট করতে পারবে। স্যার আপনাকে ধন্যবাদ, আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো অনিল বাগচিকে নিয়ে, অনিল বাগচির বড় বোনকে দিদিকেও নিয়ে আসবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবার আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকবেন।